স্মৃতি হয়ে শুধু পড়াবে। তোমার ছেলেরে কতবার করে বললাম ওই বিয়ের আগে পাতলি করে যাস না, তোমার ছেলের কোনো লজ্জা শরমই নাই। লজ্জা পেয়ে লাভ কি, বিয়ের পরে তো এনেই থাকবো, এর লিগে আগে থাকতে একটু দেখতে গেল। বিয়ের পর এ বাড়িতে থাকবে মানে? আমরা বলতেছিলাম কি, বিয়ের পরে তো আপনাদের জামাই এই বাড়িতে আসবে, যাবে, থাকবে, তাই আগে থাকতে দেখে শুনে নিতেছে। ও তাই বলে। শুনলাম ভাই সাহেব আপনার নাকি একটা বিয়ে করছেন। জি, আপনাদের দোয়ায়। ওই পক্ষেরও দুটি ছেলে মেয়ে আছে। মাশাআল্লাহ, খুব ভালো, খুব ভালো। বিয়ের কথা শুনে একটা মুখে হাসি চলে আসছে। ভাই সাহেব, আপা নেন নাস্তা করেন। হার্লান, বি আ শো স্টিলার, অ্যাভেইলেবল এট হার্লান স্টোরস। আরে আরে আরে, খারাপ 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 খারাপ। আরে তোমরা করতেছো কি, তোমাদের মিষ্টি মিষ্টি খাওয়া নিষেধ, দুজনের যে ডায়াবেটিস ভুলে গেছো। কোলাডারা আর সময় পেল না। আমার অবশ্য ডায়াবেটিসের সমস্যা নেই। না না আঙ্কেল, এই বয়সে ঝুঁকিটুকি না নেওয়াই ভালো। আমি একটা খাই, সরো তোমার। এই হলো আমার মেয়ে তুতুল। আয়মান বাবা তো তুতুলকে আগেই দেখেছে, পছন্দও করেছে, আপনারা এখন দেখছেন। তুতুলকে কোনো জিজ্ঞাসা করতে চাইলে আপনারা জিজ্ঞেস করতে পারেন। মা, তুমি একটু হেঁটে দেখাও তো। হেঁটে দেখাবে মানে? আমার মেয়ের যে পায়ের সমস্যা আছে জানেন না? চুপ করো। আমার মেয়ে কিন্তু এখান পর্যন্ত হেঁটেই এসছে, পালকিতে চড়ে আসেনি। আমার মেয়ের হাঁটতে একটু কষ্ট হয়, কিন্তু তাতে একটুও চিন্তা করবেন না, সে হাঁটতে পারে। আচ্ছা মা, তো নুনি তুমি নাকি গয়নার ব্যবসা করো, তা তোমার ইনকাম কত? জি মোটামুটি ভালো। তা কত হতে পারে? মানে ওই আমার ছেলে তো কোনো কাজকর্ম করে না, তাই আমার ইনকাম অনেক। শুধু আপনার ছেলে না, আপনারাও পায়ের উপর পা তুলে বসে বসে খেতে পারবেন। আব্বাস মা, খুব ভালো বলেছিস। তুতুল, তুতুল মা, এসব কি ধরনের কথা? বিয়ের পর ওনারা তোমার শ্বশুর শাশুড়ি হতে যাচ্ছেন, বাবা মায়ের সমান। ওনাদের সাথে সম্মানের সহিত কথা বলবে। আমি তো অসম্মান করে কিছু বলিনি। অনলাইনে গয়না বিক্রি করে কেমন আয় হয় সেটা ওনাদের জানা উচিত। আর কিছু বলা টালার দরকার নেই, আপনারা এখন বিয়ে টিয়ার কথা বলেন। সেইটাই ভালো, ওই ছেলের যখন পছন্দ আমাদের পছন্দ দরকার নেই। হ্যাঁ, তাহলে বিয়ের দেন মোহর কত ধরবো বলুন। আম্মাকে তোমার ব্যাপারে রাজি করাতে পেরেছি ফাইনালি। উনি আজকে সকালেই গ্রাম থেকে রওনা দিয়েছেন, দুপুরের মধ্যে চলে আসবেন। তুই কি ভাবছিস? এখানে তোর বিয়ে
কথাবার্তা হচ্ছে, সবই গুরুত্বপূর্ণ, তোকে শুনতে হবে। শোন, সেসব শুনে আমার কোনো কাজ নেই, তুমি যা ভালো মনে করো তাই করো। কি করছিস? কি? আমার মোবাইলটা কোথায় ঘরে রেখে এসেছি। একটু পরে কাজে আসবেন, বিয়ে পড়ানো হবে, তারপর যাবে। কিন্তু আম্মু, যদি কোনো জরুরি কল আসে একটা? এখানে তোর বাবা মা উপস্থিত, তোর বিয়ে হচ্ছে, এর চাইতে জরুরি কিছু থাকতে পারে না। ওকে আমি তোমার মোবাইলটা আনছি, কখন কি জরুরি কন্ট্রোল আসে? আপনি ভাবলেও এই সহজ কথাটা আম্মুকে বোঝাতে পারিনি। ফোনটা দেন। নো, বলেছি তো এখন মোবাইলের কোনো প্রয়োজন নেই। বিগ বসের কল? আয়মান, আমার একটা জরুরি কল এসছে, আমি কথা বলে আসছি। আমি না আসা পর্যন্ত তুমি তুতুলকে ফোনটা দেবে না। আপনার আইফোন কেনার টাকা আমি দেব, ফোনটা দেন। সত্যি বলতেছো? টাকা টুকা দিবা তো? হ্যালো তুতুল, আমি শুধু তোমার জন্য তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি। আবু, কিছু টাকা দাও তো তাড়াতাড়ি। আমি কিছুক্ষণের জন্য বাইরে যেতে চাই। আচ্ছা ঠিক আছে, তবে আমি তোমার একলা যেতে দেবো না। যদি ভাইকে ডেকে যাও আমি তোমার সাথে যাব। ঠিক আছে আব্বু, আমি আসছি, তুমি আম্মুকে একটু ম্যানেজ করো। ঢাকা বোর্ড একাদশ এই প্র্যাকটিস ম্যাচে ভালোই ব্যাটিং প্র্যাকটিস সেরে নিয়েছে। তার ব্যাকআপ টিমের বোলারদের উপর রীতিমতো ঝড় বইয়ে দিয়ে এই বিশাল রানের পাহাড় গড়েছে। ব্যাকআপ টিম কি পারবে এই রান চেঞ্জ করতে? আর বৃষ্টি, আচ্ছা কত রানের টার্গেট বললো? ওরা 198 রান করেছে, আমাদের 199 রান করার টার্গেট। কি বলো, এত রান হয়ে গেছে তো এত রান আমরা করবো কেনে? নামতে হবে। ও আচ্ছা, ভালো করে খেলো, ওভারে কিন্তু 10 লাগবো। আচ্ছা ঠিক আছে। তোমরা
বসো বসো, দাঁড়াতে হবে না। এখন কেমন লাগছে? দুর্বল লাগতেছে একটু, কালকে রাতে ঘুম হয় না তো। বলো কি, ম্যাচের আগের রাতে কেউ না ঘুমিয়ে থাকে? যাই হোক, ব্যাট করতে পারবে মনে তো হচ্ছে না। ব্যাট তো আমাকে করতেই হবে, তোমরা তো অনেক রানের টার্গেট নিছো, জিততে হলে তো আমাকেও ব্যাট করতে হবে। মনি, তুমি তো দাঁড়াতেই পারছো না, তুমি গ্লুকোজকে রেস্ট নাও, আগে তো শরীর ঠিক করতে হবে, তাই না? জীবনের চেয়ে তো খেলা বড় না। আমি যাই, আমাদের খেলার সময় হয়ে গেছে, মাঠে নামতে হবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আমি কি তাহলে ব্যাট করতে পারবো না? আমার এত কাহিল লাগতেছে কেন? কে পারবে এই রান করতে, নাকি বড় ভাবে হারতে চলেছে তারা?
এই দল থেকে কি কাউকে বাছাই করা যাবে না? কি হচ্ছে এসব আমি তো কিছুই বুঝতে পারছি না। এভাবে হতে থাকলে তো আমরা হেরে যাচ্ছি। তাতে কি, আসল কাজ তো হয়ে গেছে, এখনো 14 ওভার বাকি। প্রতি ওভারে দীপ্তি 15 রান করলে তো আমরা হেরে যাব। ম্যাম, প্রতি ওভারে 15 রান আমাদের জন্য তো এটা খুব কঠিন হয়ে যাবে। কি ব্যাপার মনে, তুমি ব্যাট করছো কেন? ম্যাডাম, 3 উইকেট তো পড়ে গেছে, এখন তো ব্যাট করতে হবে। না, হবে না, তুমি আজকে ব্যাট করতে নামতে পারবে না। কেন? কেন মানে, তুমি জানো না তুমি একটু আগে অজ্ঞান হয়ে পড়েছিলে, আর আমি তোমার জায়গায় অন্য মানুষকে খেলতে বলে দিয়েছি। কিন্তু ম্যাডাম, আমি তো এখন সুস্থ, আপনি আমারে না জানায় কেন নাম দিতে গেলেন? শোনো মনি, পাগলের মতন কথা বলবে না। তুমি তো অজ্ঞান হয়েছিলে, তোমাকে জানাবো কি করে? আর তোমার জন্য তো সবাই বসে থাকতে পারবে না, তাই না? ম্যাডাম, আপনি এমনি কথা বলতেছেন কেন? আপনার কি সত্যি মনে হয় আমার জায়গায় অন্য কেউ গেলে আমার থেকে ভালো খেলতে পারবো? শোনো, পারুক না পারুক সেটা আমি বুঝবো, হ্যাঁ? তুমি রেস্ট নাও, আর না হলে একটা কাজ করতে পারো, তুমি বাসায় গিয়ে রেস্ট নাও। না ম্যাডাম, বিশ্বাস করেন আমি এখন ভালো আছি, সুস্থ আছি, আমি এখন ব্যাট করতে পারবো। মনি, সবসময় জিত ভালো না, তুমি কতটুকু সুস্থ আছো এটা আমরা সবাই দেখতে পাচ্ছি, হ্যাঁ? বরং তুমি আজকে বাসায় গিয়ে মেডিকেল টেস্ট করাও। ম্যাডাম, আপনি যা করতে বলবেন আমি তাই করব, কিন্তু আজকে আজকে প্লিজ খেলতে দেন। মনি, তুমি বাচ্চাদের মতন আবদার করছো। সিলেক্টর বসে আছে, তোমাদের মধ্যে থেকে যে সবচেয়ে বেশি ফিট তাকে সিলেক্ট করার জন্য জাতীয় টিমে যে খেলবে, এটা প্র্যাকটিস ম্যাচ না মনি, অযথা আবদার করলে হবে না। আমিও তো সেটাই বলতেছি ম্যাম, এটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, আমার আমার পরিচয় পাওয়ার না পাওয়ার ম্যাচ। হয়তো এখান থেকে আমি নতুন পরিচয় নিয়ে যাবো, না হয় এখান থেকে পরিচয়হীন হয়ে একজন যাবো। তোমার সাথে কথা বলা না, তোমার সাথে কথা বলা মানে শুধু শুধু সময় নষ্ট। ম্যাডাম ম্যাডাম, আজকের দিনটা আমার জন্য শেষ সুযোগ, এই দিনটা কাজে না লাগাইতে পারলে ম্যাডাম ম্যাডাম আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবো। ম্যাডাম প্লিজ, আমার খেলতে নামতে বাধা দিবেন না। তুমি আমার কথার উপর কথা বলছো কোন সাহসে, হ্যাঁ কোন সাহসে? সৎ সাহসে। জীবনের প্রথম কোনো কোচকে দেখলাম তার প্লেয়ারকে মাঠে নামা থেকে এভাবে বাধা দেয়। দেখো নালা, এটা আমাদের দলের ভেতরের সিদ্ধান্ত, এখন তুই নিজেদের ব্যাপার। আপনাদের ভেতরকার সিদ্ধান্ত যখন আমি জেনে গেছি তখন ব্যাপারটা একান্তই নিজেদের থাকছে না। আর আমি দেখে এলাম নতুন কাউকে এখনো মনির বদলে দেয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, তুমি মাঠে নামতে পারো মনি, তবে নায়লার সামনে বলছি, মাঠে যদি কোনো অঘটন ঘটে সেটার দায়ভার আমি নেব না। না মানে না? আশ্চর্য, আপনি এ কথা কেন বলছেন? আপনি মাঠে কি কোনো অঘটন ঘটার আশঙ্কা করছেন? না না, সেটা না, আসলে মনির তো শরীর খারাপ, সেজন্যই বলছিলাম আর কি, পরে আবার কি থেকে কি হয়ে যায় তাই বলছিলাম। ওকে মনি, তৈরি হয়ে নাও, এরপরে তুমি মাঠে নামবে। এই নর্দমার কিটকে হাসপাতালে না নিয়ে আমার বাড়িতে আনা হলো কেন? তা আবার আমার দামি সোফায় শুয়ে সোফাটা নষ্ট করে দিচ্ছ কেন? যাও হাসপাতালে নিয়ে যাও। কিন্তু কবি যে বলেছেন সবার উপরে মানুষ সত্য। সবার আগে আমার সোফা সত্য, সোফা দামি, ওকে নিয়ে যাও হাসপাতালে নিয়ে যাও। অভিনন্দন মনি, আমি তোমার পুরো ইনিংসটা দেখেছি, খুব ভালো ছিল। বোলিংটা শেষ করতে না পারলেও ব্যাটিং এ তোমার হার না মানা মানসিকতা ছিল, এটাই আমাদের দরকার। ব্যাকআপ টিমের মেয়েদের ভিতর শুধু তোমার খেলায় আমার ভালো লেগেছে, বাকিরা তো হারার আগেই হেরে বসেছিল।